এই স্টুডিওতে কিন্তু মায়ের প্রতিমা জাস্ট কিন্তু বেসিক রংটা করা হয়েছে, তাই দেখো কি সুন্দর লাগছে মায়ের প্রতিমা। আর যে নৌক আছে সেই নৌকের রং করছে, যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, সুন্দর একটি থিম বেস প্রতিমা। আর এই প্রতিমাটি দেখতে পাচ্ছে এখানে কিন্তু মায়ের সন্তানেরা মায়ের মুক্তি দেখো কত সুন্দর লাগছে। এই স্টুডিওর কিন্তু ম্যাক্সিমাম মায়ের প্রতিমাই কিন্তু থিম বেস হয়। দেখো মাটির মায়ের প্রতিমা দেখো কত সুন্দর লাগছে মাটির। নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলিতে। আর কুমোরটুলিতে কিন্তু একটা সুগন্ধ বয়ে বেড়াচ্ছে, মায়ের আগমনের সুগন্ধ। কারণ পুজোর আর মাত্র 50 দিনও বাকি নেই, তাই এই মুহূর্তে কিন্তু কুমোরটুলির সব স্টুডিওই মোটামুটি মায়ের প্রতিমায় মাটির কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখন কিন্তু মায়ের প্রতিমায় রং দেওয়ার কাজ শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই চলো বন্ধুরা আজকে কুমোরটুলির স্টুডিওগুলো ঘুরবো এবং তোমাদের দেখাবো কোন স্টুডিওতে মায়ের প্রতিমায় কিন্তু রং করা শুরু হয়েছে, কোন স্টুডিওতে মায়ের প্রতিমা কি ধরনের বানানো হচ্ছে, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। চলো বন্ধুরা এবার দেখে নিই মিন্টু পালের স্টুডিও। তোমরা জানো মিন্টু পাল কুমোরটুলির অন্যতম বিখ্যাত শিল্পী, কলকাতার অন্যতম বড় বিখ্যাত দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়াডের কিন্তু প্রত্যেক বছর ঠাকুর বানায় কিন্তু মিন্টু পাল, এবং প্রচুর বিদেশে কিন্তু মিন্টু পালের ঠাকুর যায়। দেখো মায়ের একটি অসাধারণ সুন্দর থিম বেস প্রতিমা বানানো হচ্ছে। এছাড়া কিন্তু বেশ কিছু দেখো গণেশ ঠাকুর কিন্তু স্টুডিওটায় বানানো হচ্ছে। দেখো গণেশ ঠাকুর পেছনে আরও একটি রয়েছে বেশ বড় হাইটের গণেশ ঠাকুর। এছাড়াও কিন্তু এই পাশে রয়েছে দেখো এগুলো একটি ছোট ছোট হাইটের গণেশ ঠাকুর বানানো হচ্ছে। এছাড়াও দেখো আরও একটি গণেশ ঠাকুরের স্ট্রাকচার বানানো হচ্ছে, দেখো বিচুলি দিয়ে শিল্পী দাদারা বানাচ্ছে। এছাড়াও কিন্তু স্টুডিওটার ভিতরে সুন্দর মা দুর্গার প্রতিমা রয়েছে, সুন্দর মা দুর্গার প্রতিমা। মায়ের এই প্রতিমাটা কিন্তু মাটির মাটির বানানো হচ্ছে, দুটি কিন্তু বিদেশে দেখো জন্য এত আগে থেকে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে মায়ের প্রতিমা। যে পাশেও খেয়াল করলে তোমার দেখতে পাবে দেখো এখানে একটি আছে কিন্তু মায়ের প্রতিমা। এটি কিন্তু ফাইবারের মায়ের প্রতিমা, এটি কিন্তু মাটি না। এইখানে যদি খেয়াল করো এখানেও দেখো একটি মায়ের প্রতিমা পলিথিন দিয়ে ঢেকে রাখা, এই যে বাক্সের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্যাকিং করা হয় মায়ের প্রতিমা করে কিন্তু বিদেশে পাঠানো হয় যা আগে। তাহলে এবার তোমাদের দেখায় মোহন বা শিরুদ্ধ পালের স্টুডিও। কুমোরটুলিতে সবার আগে কিন্তু স্টুডিওয়ে মায়ের প্রতিমা কিন্তু রং করার কাজ শুরু হয়েছে, মানে বিদেশে যাচ্ছে না সেরকম ঠাকুরের মধ্যে যদি বলি সবার প্রথমে এই স্টুডিওটাই কিন্তু মায়ের প্রতিমা কিন্তু রং করার কাজ শুরু হয়েছে। বেশ কিছুদিন বন্ধ ছিল রং করার কাজ, তারপরে এখন দেখো শিল্পী দাদা কিন্তু মায়ের দেখো এই যে মায়ের যে নৌক আছে সেই নৌকের রং করছে, যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো এপাশেও রয়েছে বেশ কিছু মায়ের প্রতিমা। এগুলি আস্তে আস্তে কিন্তু রং করার কাজ শুরু হবে। কুমোরটুলি ঢোকার মুখে রয়েছে রঞ্জনাথ পালের স্টুডিও। আমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই স্টুডিও সবে মাত্র রং করার কাজ শুরু হয়েছিল, কিন্তু আজ দেখো অনেকটাই কিন্তু রং করার কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটি দেখে কি সুন্দর লাগছে, জাস্ট বেসিক রং করা হয়েছে মায়ের প্রতিমায়। হ্যাঁ তাই দেখো কি সুন্দর লাগছে মাথা, প্রত্যেকটি মায়ের প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। জাস্ট বেসিক কাজ যেটা বলা হয় বেসিক রং করার কাজ হয়েছে মায়ের প্রতিমা, দেখো কি সুন্দর লাগছে মাকে। ভিতরে সমস্ত ঠাকুরে কিন্তু রং করা কাজ অনেকটাই এগিয়ে গেছে স্টুডিওটা, একদম কুমোরটুলি ঢোকার মুখে স্টুডিওটা। তোমাদের তরুণ পাল আর দীপঙ্কর পালের স্টুডিওটা দেখা, স্টুডিওর মায়ের প্রতিমাগুলো কিন্তু সব থিম বেস হয়। দেখো এই একটি মায়ের প্রতিমা অসাধারণ সুন্দর, মায়ের প্রতিমাটি দেখো মায়ের যে সন্তানেরা তারা কিন্তু এখানে এই পাশে দুটি সন্তান রয়েছে, এই পাশে দুটি সন্তান রয়েছে, একদম থিম বেস এবং বেশ সুন্দর হয়। এছাড়াও স্টুডিওর যে মায়ের প্রতিমাগুলো রয়েছে দেখো এই দেখো একটি মায়ের প্রতিমা, প্রতিমাটি আগেরবার তোমাদের ভিডিও দেখেছিলাম তাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মা এই প্রতিমাটি দেখো এটি কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ
মায়ের এই প্রতিমাটি দেখো, মায়ের এই প্রতিমাটিও কিন্তু কাজ চলছে দেখো, একদম থিম বেস মায়ের প্রতিমা হয় শরীরটাতে, বেশ সুন্দর। এটি তরুণ পাল, দীপঙ্কর পালের স্টুডিও, অল্প কয়েকটি ঠাকুর বানানো হয় স্টুডিওতে এবং সেগুলো কিন্তু দেখার মতো হয়, এত সুন্দর। যেমন দেখো মায়ের এই প্রতিমাটি দেখতে পাচ্ছে, এখানে মা এবং মায়ের সন্তানেরা এখানে রাখা রয়েছে, একটু ডিফারেন্ট চিন্তাধারা করে করা হয়। এবার তোমাদের নবকুমার পালের স্টুডিওটা দেখায়, দেখো ঢোকার মুখে স্টুডিও, ঢোকার মুখে কিন্তু রয়েছে একটি একচালা মায়ের প্রতিমা। স্টুডিওটির ভিতরে কিন্তু থিম বেস মায়ের প্রতিমা, সুন্দর সুন্দর থিম বেস মায়ের প্রতিমা রয়েছে, চোখ ফেরাতে পারবো না তোমরা, এত সুন্দর। দেখো একটু মায়ের প্রতিমা দাঁড়াও, তোমাদের একটু সাইড হয়ে দেখায় এটা, তোমরা ভালো করে দেখতে পাবো মায়ের মুখটি। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো মাকে, মা এবং মার সন্তানেরা, একদম থিম বেস মায়ের প্রতিমা হয়, বুঝতে পারছ একটু আলাদা। দেখো এই একটি মায়ের প্রতিমা, পাশে রয়েছে আরো একটি মায়ের প্রতিমা, দেখো এটাও কিন্তু ডিফারেন্ট, একটু আলাদা। দেখো আলাদা ধরনের মায়ের প্রতিমা, থিম বেস মায়ের প্রতিমা। এই পাশে দেখো, এই পাশে দেখো, এই আর থিম বেস মায়ের প্রতিমা। মায়ের এই প্রতিমাগুলি যখন রং করা হবে অসাধারণ সুন্দর লাগবে, খুব সুন্দর লাগে যখন মায়ের এই প্রতিমাগুলোকে রং করা হয়। চলো বন্ধুরা, এবার তোমাদের জিতেন্দ্রনাথ পালের স্টুডিওটা দেখায়। আমার লাস্ট ভিডিওয় কিন্তু তোমাদের জিতেন্দ্রনাথ পালের স্টুডিও দেখিয়েছিলাম, কিন্তু আজকেও দেখাচ্ছি, কারণ আমি কিন্তু লোভ সামলাতে পারছি না, এত সুন্দর সুন্দর মায়ের প্রতিমা হচ্ছে স্টুডিওটা, জাস্ট দেখে যেতে হবে। দেখো সুন্দর একটি মায়ের প্রতিমা এবং বিশাল বড় হাইটের কিন্তু মায়ের প্রতিমা। এছাড়াও কিন্তু ভিতরেও কিন্তু আছে বেশ সুন্দর সুন্দর মায়ের প্রতিমা। এই প্রতিমাটি কিন্তু আগের দিন যেমন তোমাদের দেখাচ্ছিলাম তখন কিন্তু কাজটা কিন্তু সেইভাবে শুরু হয়নি। এখন দেখো মায়ের মুখটি দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। আর এইখানে দেখো, আমি জানি না এটা ওষুধ নাকি অন্য কিছু, দেখো কেমন লাগছে, পুরো মনে হচ্ছে সত্যিকারের যেন একটা মানুষ বসে আছে। দেখো কি সুন্দর হাতের কাজ। আর ওই পাশেও কিন্তু দেখো আরেও একটি মায়ের প্রতিমা বানানো হচ্ছে, মায়ের মুখ বানানো হচ্ছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তোমাদের দেখাবো মায়ের মুখটি। দেখো খুব সুন্দর মায়ের এই মুখটি, দেখো অসাধারণ সুন্দর। বন্ধুরা, কুমোরটুলিতে মা দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্বের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওয়।